যে পকেট মার্করা পকেট মার্করা কি করে বলেন তো বাঁশ বদলায় পকেট মার করে নিয়ে বাঁশ বদলায় আর রাজ্যে আর দিল্লির মুখে কি হচ্ছে দেখছেন তো নেতাদের কিন্তু এ দল থেকে ও দল চরিত্র কোনো দিন বদল হয়নি নি চরিত্র কি কোনোদিন বদল হয় গিরগিটি রং বদলায় কিন্তু মাথা ঝুঁকে হজরত কোথায় আছে বলে দেয় শত্রুকে চিহ্নিতকরণ করে তাই আজকের এই সমাবেশ এই সমাবেশে বুঝে নিতে হবে ঘাস ফুলও এপ্রিল ফুল করছে উন্নয়নের নামে ধোকা আর বিজেপি লাগছে না আনে আলা যিনি তিনি বড়ো ফুল তিনিও ধোকা মারছে এই ধোকার বিরুদ্ধে নির্বাচক মণ্ডলীকে ঠিক করতে হবে যে সংসদে গেলে রাজ্যসভা সাংসদ মিলে যে সাংসদ সেখানে গেলে গরিব মানুষ পিছিয়ে পড়া তফসিল জাতি উপজাতি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব কারা করবে আমাদের বাম তাই বেশি বেশি করে আমাদের বামপন্থী মানে আমাদের এমপিকে দিল্লিতে পাঠাতে হবে আপনারা জানেন বাহাত্তর সালের আগের ঘটনা এই এলাকায় বানে ডুবে যেত মানুষ গামছাপড়ে পেরোতো তাই তো পশ্চিমবাংলায় বামফণ সরকার এলো এসে ফুল পক্রিয় করণ ফুট থেকে শুরু করে তিন ফসলা ঘরের সকলের ঘরে ভাত আছে বামফোন যখন ছিল তখন বলতো বেকার ছেলে ছেলেগুলো বলতে কী দিয়া খাবো ভাত তো আছে কী দিয়ে খাবো তিনটা ফসল হচ্ছে আর দুটি সরকার এসে কৃষকের ন্যায্য ফসলের দাম পাচ্ছে না বামফন সরকারে ছিল তিরিশ হাজার তিরিশ লক্ষ তিরিশ হাজার প্রায় পনেরো লক্ষ একর জমি দিয়েছিল ঘাসপাট্টা পেয়েছিল আর দিল্লি সরকার থেকে আজকে রাজ্যের সরকার গরিব মানুষের ভিটে ঠুকু কেড়ে নিচ্ছে সন্দেশখালি তার উদাহরণ আদিবাসী মা বলে দেখে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে তাদের আবরুহরণ করছে এর বিরুদ্ধকে নির্বাচক মণ্ডলীকে ঠিক করতে হবে একটা সময় বামপন সরকার যখন ছিল না গরিব বাড়ির ছেলে মেয়েরা খেতে পেতো না স্কুলে যেতে পেত না খাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজে নিজে পাঠে আর পশ্চিম বাংলা যখন বামপন সরকার ছিল বারো ক্লাস থেকে কলেজ পর্যন্ত তাদের সব হোস্টেল থেকে শুরু করে সব কিছু সহযোগিতা পেত এখন আর ছানাগুলা পড়বে নি পড়াশোনা আর হবে নি কেন হবে নি তাদেরকে পড়াশোনা করলে এই যে পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডা দিয়ে দিলাম হাজার পাঁচশো থেকে হাজার টাকা কার দিলে বাপের দিত বাপের টাকা মা ছেলে মেয়েরা বেকার হয়ে যাচ্ছে মদ খাচ্ছে অন্য পথে পরিচালিত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে বলতে হবে বিজেপি আর তৃণমূলের তো ভোট মাগার চাওয়ার কোনো অধিকার নাই আছে না বামফোন সরকারের আমলে সাজানো বগল সাজিয়ে দিয়ে গেছে আর কিসকিন্দার বান্দরাইশা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা কি আপনারা সমর্থন করবেন আর বামফনের আমলের পঞ্চায়েতদের দেখেছেন ছিঁড়া গামছা সাইকেল আর এখন এখনকার দেখছেন পঞ্চায়েতদের তাঁক তেল তেল তাঁক তেল তেল চারটা বাই ফোর গাড়ি কে কার দে পশ্চিমবাংলা বাম পরসা ছিল গরিব মানুষের জন্য চাল দেওয়া হতো খোড়া নেগড়া বিধবা বার্ধক্যের জন্য আর দিদি কি করছেন সতের ঘরে ঘরেছি সকলকে দিচ্ছে সকলকে দিচ্ছে আমি দিচ্ছি আবার বাবার দিচ্ছে দু লক্ষ দশ হাজার কুড়ি হাজার তুমি টাকা পাও আর মহিলাদেরকে কি দাও পাঁচশো দয়া করছো করুণা করছো তার টাকায় তাকে দিচ্ছ তাই আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল জাতি উপজাতি আজকে আদিবাসীদেরকে বলছে এই দ্রৌপদীকে করে দিলাম কি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি করে দিলি দয়ায় দয়া দেখাচ্ছে আর রাষ্ট্র ভবন যখন উদ্বোধন হলো রাষ্ট্রের প্রধানের তখন কোনো আহ্বান নাই দয়া করছে দয়া করছে আর আদিবাসীদেরকে বলছে ওই যে রাম কালো হাতে ধনুক বুঝাচ্ছে। জাতির উপর পরশ, জাতির উপর স্পর্ধা যাতে যাতে বিভেদ সৃষ্টি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি মানে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি ধর্ম তো মানুষের ধর্ম তো মানুষের রন্ধ্রে রন্ধ্রে নিজার ধর্ম সে তার থাকবে কিছু কিছু আদিবাসী এখন খ্রিস্টান ধর্ম যে সংরক্ষণ ছিল যদি পদ তুমি তাকে রাষ্ট্রপতি করেছ কিন্তু কি দু হাজার ছ সালের অরণ্যের অধিকার জঙ্গলের অধিকার সব কর্পোরেটের হাতে দিয়ে দিয়েছ তাই আদিবাসীদেরকেও বুঝতে হবে তুমি ভারত মাঝি মাঝিমল করো তুমি এদিকে যাও তুমি বড় মাসি তোমার মনের অধিকার বড় বাবুদেরকে দিয়ে দিচ্ছে তারে অধিকার কিছু নয় তাই আজকের দিনে কি দেখছেন হীরা জি এস টি জি বুঝছেন হীরা কিনতে গেলে বাবুরা তিন পার্সেন্ট আর বই খাতা কিনতে গেলে আঠেরো পার্সেন্ট তাহলে গরিব মানুষের কী লাভ বেল পাগলে কাকের কী কাক ঠুকরি ঠুকরে খেতে পারে বেলটা তাই আজকের দিনে দাঁড়িয়ে যে গণতন্ত্রকে হত্যা করছে যে সমাজের সংবিধানকে নষ্ট করতে চাইছে আমাদের যে রাষ্ট্র মানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আজকে যে স্বাধীনতা এনেছিল পরে লুগি পরে গরিব মানুষগুলা পূর্ণ স্বরাজের দাবিতে আজকে পূর্ণ স্বরাজ না পালেও যে অধিকারটা পেয়েছে যে অধিকারটা বাংলা ব্রাম্পন সরকার তিল তিল করে দিয়েছিল সেই অধিকার কেউ কাকে দেয়নি অধিকার কেড়ে নিতে হয় তাই এগারো সালে এসে যখন দেখল পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর বাম সরকার আছে ভুল বুঝিয়ে ভুল বুঝিয়ে বামফণ সরকারকে যাতে চলে যায় সেই জন্য তারা নন্দীগ্রাম এবং কেমিক্যাল হার করতে দেয় নন্দী নন্দীগ্রামে কেমিক্যাল হার আর সিঙ্গুরে টাটা কারখানা দিলে অনুসারী ব্যবসা তো আর তো ঔষধের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে আমরাই তো দাবি করি নিত্য জিনিসপত্রের দাম কমাতে হবে কৃষকের ন্যায্য ফসলের দাম দিতে হবে শ্রমিকের তার ন্যায্য মজুরি তার যে তার যে যা কিছু পাওয়ার অধিকার তা দিতে হবে এরা কিন্তু কোনো দিন বলবে না এরা পাঁচ পার্সেন্ট বড়ো মানুষের কথা বলবে তাই আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে নির্বাচন কঠিন কঠোর পরিচ মানে পরিস্থিতি সি এই যে তারা যে সিটিজেনশিপ সিটিজেনশিপ তারা যে যে সিটিজেনশিপ যারা তার চাইছে নাগরিকতা কেড়ে নিতে চাইছে তার মানুষকে বলছে কার পঞ্চাশ বছর দলিল আছে আগে গরিব মানুষের ঘরে পড়তে পেতো না মাস্টার লিখে দিত কত বয়স হবে বাবু কি তেরো লেখে দাও কজন পড়তো আর খাস কার ছিল পাট্টা কার ছিল পঞ্চাশ বছর দলিল কার আছে চলে যেতে হবে শুধু সিপিআইএম শত্রু শুধু এরা গরিব মানুষের কথা ভাবে গরিব মানুষের সাথে লড়াই করে গরিব মানুষের পাশে আছে আর দিল্লি সরকারটা কী দেখলেন কী দেখলেন যখন করোনা হলো পরিযায়ী শ্রমিকরা আমাদের বামপণ্ডে যুবকর্মীরা নিজের জীবনকে তোয়াক্কা করে ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া তারা থালা বাজাও বাজনা বাজাও লাড় ধারো আর দিদির সব মন্ত্রীরা সাগরে জলচিঠা মন্ত্রী আমাদের এখানে সবঙে আছে নাম ধরার দরকার নাই কিন্তু কুকুর হইতে সাবধান কুকুর যদি কামড়ায় না ভাই চোদ্দোটা জিনিস লাইয়ে নিতে হবে আবার গরমকাল গরমের দিনে যদি চোদ্দোটা জিনিসটা নিতে হয় তাই কিন্তু আমাদেরকে ওরা এলে ওরা ভোটের কথা বলার অধিকার কোনো অধিকার নাই তাই তারা ভোট একটাও পেতে পারে না